থেকেই বিক্রি করে দেয় এখন। একবার আমরা কি করছিলাম জানেন, এই আলু শাক খাবো বলে এক এক মানে জমি থেকে আলু শাক চুরি করছিলাম। আসলে আলু শাক ওরকম খুব একটা টেস্টি না, আমার তো সুতিটা খায় না, না না গরুর খাওয়ায় আলু শাক দিয়ে। আলু শাক কোনটা খাবো, মিষ্টি আলু গাছ আছে না, ওইটা টবের মধ্যে বুনবো, ওটা মাছ দিয়ে খাওয়া যায়। আন্টি এই চাষাবাদ আমার দিয়ে হবে না, হবে না হবে আখি ওই পুটুর পাটুর করে আমি কিনে করেছিলাম, ওটা সারা মাছ ছিল না, আমাদের দেশে ওয়েদারে হয় না, শুধু শুধু চেষ্টা করছিলাম এবার ন্যাচারাল ভিউ দেখাই। ওপসি এই যে এটা হলো আমাদের কান্ট্রিসাইড এরিয়া, আমরা একটা পার্কে আসছি, ওই পার্কে এখানে হলো অর্গানিক সব কিছু পাওয়া যায়, আর এটা হলো পার্কের সাইড আউটসাইডে খুব সুন্দর এরিয়া, আমরা যখন বের হব তখন আমরা ভিডিও আরো ভিডিও করে যাব। আচ্ছা এটা হলো আমরা যে পার্কে আসছি, ওই পার্ক আসলে এটা খামার হাউস না, হ্যাঁ খামার হাউস। ব্রড বিনস এগুলো আল্লাহ দিদিকে দেখালাম, লাগবে না সমস্যা নেই। মানা আন্টি এখন কথা বলে না কিসের জন্য, এখন আমার কথা শেষ। কাঁচা টমেটো গুলো আচ্ছা, এইটা হলো চেরি গাছ, জুম করে দেখাই, প্রচুর চেরি ধরে আছে পুরা গাছে। আমাদের দেশে জাম গাছের মতো তাই না আন্টি, একদম। বাট ওই অনুপাতে চেরি কম গাছে, খুব একটা বেশি নাই না, অল্প কিছু চেরি আছে। আচ্ছা এবার আমরা একটু সামনে ক্যামেরা দিয়ে, মানুষ বলবে এরা শুধু নিজেরাই কথা বলছে আর ভিডিও। নতুন ধরনের একটা গাছ, আমি জানি না এটার নাম কি বলে, এই যে ফুলও আছে, আমি তো এত লম্বা এই জন্য ফুলের কাছে যেতে পারলাম না, বাট এটা হলো ফুলের কলি, বড় হয়ে গেলে ওটা এরকম পার্পল পার্পল একটা শেড আসে। এটা হলো গাছ, বিশাল সাইজের গাছ, ওই যে তো দেখছো একই গাছ ওই যে। আচ্ছা আমি একটা বাগানে আসছি, এটা আসলে বাগান না এটা পার্ক বলা চলে, এটার নাম কি ছিল আন্টি মনে আছে কি, এই জায়গাটার নাম কি আমি দেখি নাই, দেখতে হবে নাম প্রেজেন্ট বললো আমার তো মনে নাই, আখের কাছে শুনতে হবে। আমার ফোন বাজতে দাও আমি ভিডিও করে নেই। এটা আমি কখনো খাইনি বোন, আমি জানি না, এই ফুলি এটা জিয়াস কোনটা, পিএস গাছের মতন পাতা ফুলতে কথা কথা।
আসতেছি দাঁড়ান, আমি এটার একটু ভিডিও করে নেই। এটা পপি, এটা পপি ফুল লালটা। হ্যাঁ মনে হচ্ছে তো, তাই আমি ভুল হয়েছে পরে আমি জানি। আমি এই জায়গা আমার বাসা হইলে ভালোই তো, প্রতিদিন ছোট পেঁয়াজ মনে হয় না, বিরাট পেঁয়াজ। ওই দেখো পুরা বড় পেঁয়াজ গুলি বনছে, আল্লাহ সুন্দর তো, বড় পেঁয়াজ গাছ দেখছো সাদা গুলো, একটা কত বড়, বিশাল বড় বড়, এত বড়। মিষ্টি কালারের গোলাপটাও তো কত বড়, না ওই জায়গায় রাস্তা নাই, জঙ্গল, কিন্তু এত গোলাপ ফুটে আছে মাশাআল্লাহ। এই যে এখান থেকে ওরা ইয়ে করছে, এত সুন্দর গাছ কেমনে হয় আল্লাহ মাফ করে, এত নাইস মাশাআল্লাহ, আল্লাহর কি সৃষ্টি। ওই যে ওখানে আর একটা গোলাপের বাগান আছে, ওখানে যাব একটু ভিডিও করে নিই আন্টি, তাহলে লোকজন তো করবে। হ্যাঁ আমরা মূর্খ লোক, এগুলোর নাম একটারও জানি না, সুন্দর বলে ভিডিও করে দিচ্ছি, আপনারা যারা আইডেন্টিফাই করতে পারবেন করে নেবেন, নিজ উদ্যোগে আইডেন্টিফাই করে নেবেন। এবার আমরা গোলাপ বাগানে যাচ্ছি, ওখানে যেয়ে আপনাদের আবার ভিডিও দিচ্ছি। গ্রিন হাউস, গ্রিন হাউসে ভরা, নতুন ধরনের একটা গাছ, আমি জানি না এটার নাম কি বলে, এই যে একটা ফুলও আছে, আমি তো এত লম্বা এই জন্য ফুলের কাছে যেতে পারলাম না, বাট এটা হলো ফুলের কলি, বড় হয়ে গেলে ওটা এরকম পার্পল পার্পল একটা শেড আসে। এটা হলো গাছ, বিশাল সাইজের গাছ, আমি দেখি নাই, দেখতে হবে কাছে শুনতে হবে। হ্যাঁ আমি সবগুলো ভিডিও করবো আন্টি, এগুলো এত সুন্দর ফুল রে বাবা, আমরা তো এই এরিয়াতে, মানে আমি যেখানে আমার বাসা তো ওখানে আমিও নতুন, তো আমি এই যে হাঁটি না, আমি হলো আসলে মেইন উদ্দেশ্য হলো আমি রাস্তা চিপা চাপার রাস্তা খুঁজি, কোন জায়গা দিয়ে হাঁটলে আমি শর্ট ওয়েতে যেতে পারবো, তো আমি প্রতিদিন বিকালে আজানকে নিয়ে বের হই। ওই কালকে হাঁটছিলাম 7.3, মানে 7.5 কিলোমিটার, মিটারে একটু কম, মানে সময়টা তোমার কত আন্টি? আজানকে নিয়ে হাঁটি তো, অত জোরে হাঁটতে পারি না, দুষ্টু। কত সময় লাগছে? 2 ঘন্টা। ব্যায়াম করি তারপর ঠিক হয়ে যায়,
দেখো কি কড়া রৌদ্র আল্লাহরে এত সুন্দর ফুল কেমনে হয় পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কত কিছু রাখছে তাকাইতে তাকাইতে যাই খালি ওই যে আকি গো এই পাতে এত বাসার সামনে এত গার্ডেন এই ফ্লাওয়ার গুলো এত সুন্দর মানে এগুলো দেখলে আমার না মানুষ শুনলে হাসবে যে ফুল দেখলে খাইতে ইচ্ছা করে আমার এই কালার দেখলে আমি খেয়ে ফেলি ও একেবারে মনে পাশে ধরে নিয়ে যেতে ইচ্ছা করে এত সুন্দর এই ফুল এটা এই গাছটা দেখছো এই যে অদ্ভুত সুন্দর হ্যাঁ আমি আস্তে আস্তে করে সবগুলো ভিডিও করবো এটা আইস প্লান্টের মতো অনেক ধরনের ফুল আছে পাহাড়ের দিকে যে বাসাগুলি এত সুন্দর সুন্দর ফুল তাকায় থাকে এটা খুব সুন্দর একটা বাগান না বেগুনিটা নেই নাই নিব খুব সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ আছে সাদা ফুলের ফুল দেখছো একটা ফুলের কালার তিনটা কালার এখানে ইয়েলো বেগুনি খুবই সুন্দর